জয় ভোলানাথ, আমরা চলে এসেছি কুম্ভাভিষেকের আমাদের তৃতীয় এবং শেষ পর্বের ভিডিও নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই ভিডিওতে আমরা দেখব আমাদের জল আনার যাত্রা। এই কিছুক্ষণের মধ্যেই আমরা এবার রওনা দেব ফিরতি পথে, আমাদের আশ্রমের পথে, যেখানে অপেক্ষায় রয়েছেন আমাদের আশ্রমের অধিষ্ঠাত্র দেব শ্রী শ্রী নাগেশ্বর মহাদেব। আমাদের গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা, মা বোনেরা সকলে বাঁকে করে জল নিয়ে তারা সারা রাত হাঁটবে। এই জল নিয়ে তারা পৌঁছাবে আমাদের আশ্রমে আগামীকাল সকালে, এবং সেখানেই সম্পূর্ণ হবে কুম্ভাভিষেক, অর্থাৎ বাবার মাথায় এই পবিত্র জল তারা ঢালবে। এবার আমরা একে একে রওনা দিচ্ছি আমাদের ফিরতি পথে। আমরা চলেছি আমাদের আশ্রমের দিকে। আমাদের মুখে থাকবে ভোলে বাবার জয়ধ্বনি, আর আমরা সকলে একসাথে পায়ে পা মিলিয়ে হাঁটব সারা রাত। ভোলে বাবা পার করে গা, ভোলে বাবা পার করে গা, ত্রিশূলধারী পার করে গা, ত্রিশূলধারী পার করে গা, বোম বোম ভোলে বোম, বোম বোম তারক বোম, ভোলে বাবা পার করে গা, ত্রিশূলধারী পার করে গা। হর হর মহাদেব, নমঃ পার্বতীপতে, হর হর মহাদেব। এখন প্রায় ভোর রাত্রি, আমি মাঝ রাস্তায় ভিডিও শ্যুট করতে গিয়ে দেখি এ তো মজার জিনিস, চন্দ্রনাথ স্বামীজি একসাথে জয়ধ্বনি দিচ্ছেন ভোলে বাবার নামে। ভোলে বাবা পার করেগা, গতকাল রাত্রে আমরা যাত্রা শুরু করে ভোরবেলায় পৌঁছে গিয়েছিলাম চাটলাহাটে। সেখানেই আমরা বিশ্রাম নিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর আজকে আমাদের কাছে একটা বিরাট আনন্দের দিন। আজকে সেই পবিত্র দিন, সেই আশ্রমের একটা বিশেষ দিন, কুম্ভাভিষেক 2024 সাল। আজকে সকালবেলা সূর্য আলো ফোটার সাথে সাথে আমরা যাত্রা শুরু করব এইখান থেকে। চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিও। সবাই একে একে রাস্তা ধরে চলেছে, আর আমি তার সাথে সাথে চলেছি সকলের ছবি তুলতে তুলতে, ভিডিও শ্যুট করতে করতে। ছোট ছোট ছেলেমেয়েরা, আমার মা বোনেরা, সকলের মুখে একটুও কষ্টের ছাপ নেই, অথচ তারা সারা দিন হাঁটছে, ভোরবেলা থেকে হাঁটছে, গত রাত হেঁটেছে, অথচ তারা আজকে ভোলে বাবার নামে আনন্দে আত্মহারা। আর তাদেরকে দেখে আজকে আমিও যে আনন্দে আত্মহারা। চলুন সবাই মিলে মিশে যাই ভোলে বাবার নাম নিয়ে। হর হর মহাদেব। আমরা অনেকটা রাস্তা একসাথে পেরিয়ে চলে এসেছি। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গিয়েছিলাম মিরগোদাগঞ্জে, আর মিরগোদাগঞ্জ পেরিয়েই আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গ্রামে। আর আমাদের গ্রামের পৌঁছাতে না পৌঁছাতেই দেখতে পেলাম দূর থেকে আসছেন গুরুজি, গুরুমা এবং আমাদের সকল ভক্তরা। তারা সকলে মিলে চলে এসেছেন আমাদেরকে স্বাগত জানাতে। আমরা তাদেরকে একসাথে করে নিয়ে এগিয়ে চললাম আশ্রমের দিকে। পাঁচ না চাষ পুত মাস ধীমে যাবে কেলাস পুত পড়া।
ভোলে বাবা যেমন আনন্দে আত্মহারা হয়ে থাকেন সর্বক্ষণ সর্বসময়, ঠিক সেরকমই আজকেও আমাদের সকল ভক্তবৃন্দ বৃন্দি সকলে আজকে শিবময় হয়ে গেছে, সচ্চিদানন্দ হয়ে গেছে। তারা সকলে মিলে একসাথে নেচে উঠেছে গানের তালে তালে, আর এগিয়ে যাচ্ছি আমরা ধীরে ধীরে আমাদের আশ্রমের দিকে। জয় ভোলেনাথ! আমাদের মহাদেবের সেনা সকলে এসে উপস্থিত হয়ে গেছে আমাদের আশ্রম প্রাঙ্গণে। আর আশ্রমে এসে সর্বপ্রথম যে দৃশ্য আমি দেখলাম, সেটা দেখে আমি আমার নিজের আত্মায় বিভোর হয়ে গেলাম। গুরুজি বলেন, ভগবান ভক্তের দাস। আর আজকে যে ভক্তরা, যে ব্রতীরা রোদে পুড়ে পায়ে গরম সহ্য করে তার জন্য জল বয়ে নিয়ে এসেছে, পবিত্র জল বয়ে নিয়ে এসেছে, আর তাদেরই চরণে, তাদেরই মাথায় ফুলচন্দন দিয়ে, তাদের মালা পরিয়ে বরণ করে নিলেন আমাদের গুরুজি, আমার চোখের সামনে দেখতে পেলাম ভক্তিভাব এবং স্নেহ মায়া মমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজকে কুম্ভাভিষেক যাত্রা আমাদের সার্থক হল। হর হর মহাদেব! সকল ব্রতীরা একসাথে নাগেশ্বর মহাদেবের মাথায় সেই পবিত্র জল ঢালতে শুরু করেছেন, হচ্ছে কুম্ভাভিষেক। আজকের এই কুম্ভাভিষেকের এই অন্তিম লগ্নে একটা কথাই বারবার মনে পড়ে যায়, নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্মৈকরায় নমঃ শিবায়, তস্মৈকরায় নমঃ শিবায়, তস্মৈকরায় নমঃ শিবায়। বিদায় বন্ধুরা, এই রকম আরো ভিডিও দেখতে, সঙ্গে যুক্ত হতে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন।